পঞ্চায়েত ভোটদান থেকে বঞ্চিত বৃদ্ধাশ্রমের আবাসিকরা। রাত পোহালে পঞ্চায়েত নির্বাচন, আর এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই চরম ব্যস্ততার ছবি উঠে আসছে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে। কোথাও বা এলাকা মুড়ে ফেলা হয়েছে শাসক বিরোধী পতাকা দিয়ে, এ যেন এক উৎসবের আমেজ। আপনার বাড়ি কোথায়? বাড়ি মেদিনীপুর আছে। ওখানে ভোট দিয়েছিলেন? কোনো প্রচুর ভোট দিয়েছি, অনেকবার ভোট দিয়েছি। এবছর দিতে পারবেন না, কষ্ট? আমি ওখানে দিইনি, আমি তো তালিগঞ্জ ভোটার, তালিগঞ্জ বিধানসভা ভোটার। কত বছর আগে ভোট দিয়েছিলেন লাস্ট? লাস্ট মিউনিসিপ্যালিটি ভোট দিয়েছি, কর্পোরেশন ভোট দিয়েছি। এবছর খারাপ লাগবে, দিতে পারে ভালো তো ভোট তো এখন। কিন্তু এই উৎসবের আমেজের মধ্যেও আক্ষেপের সুর গলাতে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে দক্ষিণ বারাসতে জন্মভূমি বৃদ্ধাশ্রমের প্রায় ৩০ জন আবাসিকের গলায় কেউ ভোট দিয়েছেন ১৫ বছর আগে, কেউ বা ভোট দিয়েছেন ১০ বছর আগে, এখন আর ভোট দিতে পারেন না তারা। তার কারণ, মানসিক কারণে বা অন্য কোনো সমস্যার জন্য পরিবারের সদস্যরা এই বৃদ্ধাশ্রমে তাদের রেখে গিয়েছে। আমাদের আজ বাদে কালকের ভোট, এরা বিভিন্ন পঞ্চায়েত স্তর থেকে এসছে, এদের যেহেতু ঠিকানা আমরা পাচ্ছি না, সেই জন্য ভোট থেকে এরা বঞ্চিত হতে চলেছে। আমাদের কম বেশি ৩০-৩৯-এর মতো ক্যান্ডিডেট থাকেন, তাদের অনেকেই পুরুষ, অনেকেই মহিলা, অনেকে দেখা যাচ্ছে যে তারা অর্ধ উন্মাদ কিংবা দেখা যাচ্ছে মেন্টালি ডিস্টার্ব, শারীরিকভাবে তারা অক্ষম, এরকম অনেক মানুষদের নিয়ে আমরা কাজ করছি। বৃদ্ধাশ্রমে রাখার পর থেকেই পরিবারের পক্ষ থেকে কেউ আর যোগাযোগ রাখেনি এদের সঙ্গে। অনেককে বা বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ বিভিন্ন রাস্তাঘাটে মানসিক ভারসাম্যহীন অবস্থায় অসহায়ভাবে দেখতে পেয়ে উদ্ধার করে এই বৃদ্ধাশ্রমে আশ্রয় দিয়েছে। ভোট আসে, ভোট যায়, কিন্তু ভোট দিতে না পেরে আক্ষেপের সুর বৃদ্ধাশ্রমের আবাসিকদের গলায়। ভোট না দিতে পেরে মন খারাপ অনেকের। ভোট দিতে পারলে ভালো হতো, এমনটাই জানিয়েছেন অনেক আবাসিকরা। জন্মভূমি বৃদ্ধাশ্রমের কর্মকর্তা রত্নাকর হালদার বলেন, বৃদ্ধ বয়সে পরিবার ও আত্মীয় স্বজনের কাছে বোঝা হয়ে যায় এই মানুষগুলি। এই মানুষগুলিকে কোনো বৃদ্ধাশ্রম না হলে কোনো রাস্তায় ছেড়ে দেয় পরিবারের সদস্যরা, অসহায় হয়ে পড়ে এই মানুষগুলি। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার, রিপোর্ট লোকাল ১৮ বাংলা।